জার্নালিজম টাইমস, আমি সুমনা। বিস্তারিত খবর জানার আগে দেখে নেব হেডলাইন। কাকসার দেউলের জঙ্গল থেকে দেশি পিস্তল ও বোমা বানানোর সরঞ্জাম উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। অনলাইনে পরীক্ষা নিতে হবে এই দাবিতে দুর্গাপুরের এনআইটি এর পড়ুয়াদের বিক্ষোভ, মূল গেটের সামনে বসে বিক্ষোভ। পরপর পাঁচটি দোকানে অ্যাসবেস্টসের ছাদ কেটে চুরির ঘটনায় চাঞ্চল্য অন্ডালের পরাসকল এলাকায়। কাংশার দেউলের জঙ্গল থেকে দেশি পিস্তল ও বোমা বানানোর সরঞ্জাম উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। তদন্তে নেমেছে পুলিশ। পশ্চিম বর্ধমান জেলার দেউলের জঙ্গল থেকে একটি দেশি পিস্তল ও বোমা বানানোর বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করল কাঁকসা থানার পুলিশ। এই ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। জঙ্গলের একটি গাছের তলায় কে বা কারা পিস্তল সহ এসব সরঞ্জাম রেখেছিল তার তদন্তে নেমেছে পুলিশ। কাঁকসা থানার পাশেই বীরভূম সীমান্ত হওয়ায় পুলিশের নজরদারি আরও বাড়ানো হয়েছে। পরপর পাঁচটি দোকানের অ্যাসবেস্টসের ছাদ কেটে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে অন্ডালের পরাসকল এলাকায়। পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। অন্ডালের পরাসকল এলাকায় চারপাশটি দোকানে চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। সোমবার গভীর রাতে দোকানের অ্যাসবেস্টস ভেঙে চুরি করে চোরের দলবল, অভিযোগ করেন পাঁচটি দোকানের মালিক। পরপর এতগুলো দোকানের ছাদ ভেঙে চুরির ঘটনায় পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশ করেছে এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, এলাকায় প্রায় চুরির ঘটনা ঘটলেও নির্বিকার পুলিশ। এইটা দেখছি প্রায় দু বছরে এরকম হতে থাকে। আমরা হ্যারাসমেন্ট হয়ে গেছি যে কি চুরিটা দিয়ে যে কি প্রায় কী করবো, আমাদেরকে বোঝা যাচ্ছে না। এরকম বারবার চুরি হচ্ছে, আমাদেরকে হ্যারাসমেন্ট করছে। কিছু তো পেছে নেই, টাকা পয়সা বেশি তো থাকে না আমাদের কাছে, কিন্তু যেগুলো থাকে আর আমরা ব্যবসা করছি পেট সংসার চালাওয়ার জন্যে, ওইটাও আমরা বাধ্য হয়ে যাচ্ছি। কী করে চলবো আর চলাবো, প্রশাসনকে বললে কিছু অ্যাকশন নেওয়া হচ্ছে না। কি হয়েছে, কি ঘটনাটা কি হয়েছে? ঘটনা কিছু নেই, আমরা তো ঘরে ঘুমাইছিলাম, দোকান তো ঘুমায় না। দোকানে সকালে কেউ লোক খবর করলো কত দোকানে চুরি হলো, তো আমরাও দৌড়ে দৌড়ে এলাম, দেখছি সামানটা একদম পুরো নষ্ট করে দিচ্ছে দোকান, ছিটে শুনে একদম ইয়াতে উ মানে একদম নষ্ট করে দিচ্ছে। কি কি নিয়ে গেছে আপনার দোকান থেকে? বলবো বলতেও পারছি না। না মোটামুটি কি কি নিয়ে গেছে? কিশমিশ, আখরোট। এদিকে তাকি, এদিকে এদিকে তাকি। অনলাইনে পরীক্ষা নিতে হবে এই দাবিতে দুর্গাপুর এনআইটি পড়ুয়াদের বিক্ষোভ, মূল গেটের সামনে বসে বিক্ষোভ পড়ুয়াদের। এখনো ক্লাস চলছে অনলাইন, শেষ হয়নি সিলেবাস, অথচ এনআইটি কর্তৃপক্ষ অফলাইন পরীক্ষা হবে বলে জানিয়েছে। তার প্রতিবাদে আজ পড়ুয়ারা কর্তৃপক্ষের এই মনোভাব থেকে সরে এসে অনলাইন পরীক্ষা নেওয়ার দাবিতে বিক্ষোভ দেখায়। দুর্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির ছাত্রদের এই বিক্ষোভে আজ উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাসের পরিবেশ। অনলাইনে হয়েছে, 20% যেটা বাকি আছে সেটাও এখন অনলাইনে হচ্ছে, ম্যাক্সিমাম চান্সটা অনলাইনে হচ্ছে। তো আমরা এখানে যদি সবটাই 90% অনলাইনে হয়, তাহলে কেন আমরা এক্সামটা অনলাইনে দেবো না? আমরা এটাই আমাদের ডিমান্ড, যতক্ষণ অ্যাকসেপ্ট করে আমরা এখানে পিসফুলি প্রোটেস্ট করবো, আমরা সব কিছু পিসফুলি করতে চাই। বিশ্বভারতী আমি যাই না, বাট আইআইটি ইভেন অন্য অন্য এনআইটিতে সবকিছু অনলাইন হয়ে গেছে, তো আমরাও চাই কি এনআইটি দুর্গাপুরেও অনলাইনটা হোক। ভারত বন্ধের দ্বিতীয় দিনেও কোনো প্রভাবই পড়ল না এক সময়ে বাম দুর্গ বর্ধমানে। এদিনের বাজার হাট ছিল স্বাভাবিক, রাস্তায় যানবাহন চলাচল ছিল অন্য দিনের মতোই। বাম শ্রমিক সংগঠনের ডাকা বন্ধের দ্বিতীয় দিনেও কোনো সাড়া পায়নি বর্ধমানে। সকাল থেকেই অন্যান্য দিনের মতোই পাইকারি সবজি বাজার ও মাছের বাজার খোলা রয়েছে, চলছে স্বাভাবিক বেচা কেনা। সকাল থেকে সরকারি বাসের পাশাপাশি বেসরকারি বাসও পথে নেমেছে, বলতে বর্ধমানের জনজীবন একেবারে স্বাভাবিক ছিল এদিন। বন সমর্থনকারীদেরও দেখতে পাওয়া যায়নি কোথাও।
জনমত সমর্থকদের জাতীয় সড়ক অবরোধে ব্যাপক যানজট গোছাতে ঘটনাস্থলে পুলিশ। জাতীয় সড়ক অবরোধ করল বন্ধ সমর্থকেরা। সোমবার পূর্ব বর্ধমানের গোলশির কাছে দু নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বামপন্থী কর্মী সমর্থকেরা। অবরোধের জেরে যান চলাচল বন্ধ হয়ে যায় বেশ কিছুক্ষণ। দূরপাল্লার বাস সহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে রাস্তায়, সৃষ্টি হয় ব্যাপক যানজটের। গোলশি থানার পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে দেয়। আজ এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। দেখতে থাকুন লিজম টাইমস।